আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো লেবুর আচার। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ লেবু পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে আপনারা আচার বানিয়ে রেখে দিতে পারেন বছর জুড়ে। তাহলে আমি শুরু করে দিচ্ছি। আচার বানানোর জন্য আমি 2 হেলি লেবু নিয়ে নিয়েছি। এখানে লেবুটাকে আমি 2 পেশ কেটে নিচ্ছি। এখন এটাকে মাঝ বরাবর কেটে 4 খণ্ড করে নিব। এবার আতিটা কেটে বিচিগুলো ফেলে নিচ্ছি। আবার প্রতিটা পিসকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে করে বাকি সবগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা বলে নিয়ে নিচ্ছি, এর সাথে কিছু মশলা অ্যাড করব। শুরুতে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এর মধ্যে আমি আরো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এর মধ্যে আমি আরো দিয়ে নিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আমি আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা জিরে বাটা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ। এখন সব মশলা একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো শেষ করে নিলাম। এখানে একটা ছড়ানো প্লেটে মশলা মাখানো লেবুগুলো ঢেলে ছড়িয়ে নিচ্ছি। এখন এটাকে আমি রোদে শুকাতে দিব মিনিমাম 8 ঘন্টা। আপনারা চাইলে ফ্যানের বাতাসে বা চুলোর কুসুম হিটেও শুকিয়ে নিতে পারেন। শুকানো শেষে এটার কালার অনেকটা বাদামি টাইপের হয়ে গেছে এবং লেবুর পিসগুলো চুপসে গেছে। এইদিকে আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা সরিষার তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হতেই এর মধ্যে আমি লেবুর পিসগুলো দিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে আমি আরো দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। ও 1 চা চামচ ভিনেগার।
মিনিট খানেক এভাবে রান্না করার পর ঝোলটা মাখা মাখা হলে নামিয়ে ফেলব। বেশ, তৈরি হয়ে গেল লেবুর আচার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।